السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. একটি আর্তনাদ ফেসবুকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটি স্ক্রিনশট যেখানে একজন ব্যক্তি বলছেন আর্তনাদের সুরে এমনকি মাকেও বাসায় ঢুকতে দিতে পারি না। খুব ব্যথাতুর কথাটি আমাদের অনেকের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অনেকে আমাদেরকে জানিয়েছেন কেন এমনটি হয়। একটি ঘর তো একটি সুখের নীড় হওয়ার কথা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তাআলা তোমাদের ঘরগুলোকে তোমাদের শান্তির নীড় বানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহর নিদর্শনের মধ্যে একটি হলো যে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পাও, প্রশান্তি পাও, এবং তোমাদের মাঝে তিনি ভালোবাসা এবং রহমতের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। যেখানে কেবলমাত্র ভালোবাসা থাকার কথা, ভালোবাসার মাধ্যমে একটি ঘর বিনির্মিত হওয়ার কথা, সেখানে কেন এতটা অশান্তি? স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর মাধ্যমে যে পরিবারটি তৈরি হয় সেখানে তো কেবলমাত্র শান্তি থাকার কথা, প্রশান্তি থাকার কথা। সেখানে লোকেরা যখন উত্তপ্ত হয়, তারা যখন বিরক্ত হয়, বাইরে যখন ঝড় এবং ঝাপটা তাদের উপর বিভিন্নভাবে ঘুরে বেড়ায়, এগুলো তাদেরকে আক্রান্ত করে, আহত করে, তারা যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়, তখন সে ঘরে শান্তির নীড়ে ফিরে আসে। এখানে সে প্রশান্তি পাবে, এখানে তার সন্তানকে দেখে, তার পিতামাতাকে দেখে, তার স্ত্রীকে দেখে সে প্রশান্তি পাবে, তার চক্ষু শীতল হবে, তার অন্তর প্রশান্ত হবে, এবং সে এখানে এসে ভালোবাসার একটা নীড় খুঁজে পাবে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের ঘরগুলো আমরা কি তা আজ করতে পেরেছি? অন্যথায় কেন আজকে ফেসবুকে ঘুরে ঘুরে বেড়াবে এমন একজন ব্যক্তির আর্তনাদ, যিনি হাজারো ঘর নির্মাণের জন্য তিনি কাজ করছেন, কিন্তু তার আর্তনাদ ঘুরে বেড়াচ্ছে আমার মা, তিনি বাসায় ঢুকতে পারতেন না। সুবহানাল্লাহ। আমি আমার বোনদেরকে সেই নসিহাগুলো করবো। প্রিয় বোন, উম্মে আকরা নামক একজন নারী এখন থেকে 1500 বছর আগে, উমামা বিনতে আল হারেস, তিনি তার মেয়েকে বিয়ের সময় তিনি 10টি নসিহা করেছিলেন। মা, তুমি এমন একটি ঘরে যাচ্ছ যে ঘরে তুমি কখনো যাওনি, সেখানে তুমি লালিত পালিত হওনি, সেখানকার পরিবেশ তুমি জানো না, সেখানকার লোকদেরকে তুমি চেনো না, তাদের কাছে তুমি যাচ্ছ, সেখানে তুমি থাকবে, তোমাকে 10টি নসিহা করি, তুমি 10টি নসিহা যদি তুমি মানতে পারো তাহলে সেখানকার লোকেরা তোমার সেবকে পরিণত হবে, সেই ঘরটি তোমার শান্তিপূর্ণ ঘরে পরিণত হবে, সেখানে তুমি প্রশান্তি পাবে, তা তোমার জান্নাত পরিণত হবে। সেই নসিহাগুলো আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, মায়েরা, আপনাদেরকে করজোর করে অনুরোধ করছি, আপনারা এই কথাগুলো আপনাদের সন্তানদেরকে বলবেন। প্রথম এবং দ্বিতীয় যে বিষয়টি, তা হলো যে জিদ আল খুশু লাহু বিল কানাআতি, স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকা এবং পরিতৃপ্ত থাকা। দুই নম্বর যে বিষয়টি, তাদের আনুগত্য করা, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, এটি দরকার। আপনার স্বামীর প্রতি আপনি সন্তুষ্ট থাকুন, আপনার ভালোবাসা এবং আপনার রহমত সেখানে প্রদর্শন করুন, যদি আপনি চান আপনার ঘরটি শান্তির নীড় হয়ে যাক। ভালোবাসার হাসি যদি সেখানে রাখতে চান, তাহলে প্রশান্তিপূর্ণ জীবনযাপন করতে চাইলে পরিতুষ্ট থাকুন, পরিতৃপ্ত থাকুন, যেটাকে ইঙ্গিতে বলে কন্টেন্টমেন্ট, এবং সেখানে পরস্পরের কথা মনোযোগ দিয়ে শোনা। দুই নম্বর বিষয়টি এটি, এবং তৃতীয় এবং চতুর্থ যেটি, তা হলো আপনার স্বামীর যে কমফোর্টের জায়গাগুলো, এগুলো একবার চিন্তা করুন। কমফোর্টের জায়গার দুটো বিষয় তিনি তার মেয়েকে বলেছেন, একটি হচ্ছে তার চোখ এবং তার নাক, অর্থাৎ তার নাক দিয়ে যেন কোনো এমন কোনো ঘ্রাণ তিনি না নেন যেখানে অশান্তির ঘ্রাণ আছে, এবং তার চোখে কেবলমাত্র সুন্দর জিনিসগুলোর প্রতি যেন তার দৃষ্টি পড়ে, সেখানে আপনি নিজে সুন্দর হয়ে তার জন্য থাকবেন, আপনার স্বামীও আপনার জন্য সুন্দর হয়ে থাকবে, এবং আপনার নিজেরা সুগন্ধি ব্যবহার করবেন, সব কিছু আপনার গুছিয়ে রাখবেন, সেখানকার পারিবারিক বন্ধনটি যেন সকলের মাঝে সুগন্ধি কেবলমাত্র ছড়ায়, এবং প্রত্যেকে যেন এমন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে যে চক্ষু শীতল হয়ে যায়, যেটি আল্লাহ তাআলা বলেছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং পঞ্চম ও ষষ্ঠ যে বিষয়টি, তার যে আপনার স্বামীর ক্ষুধা এবং তার নিদ্রা, এই দুটো বিষয়ে আপনি প্রচণ্ড সাবধান থাকবেন, তার ক্ষুধায় যেন তাকে আহত না করতে পারে, কারণ ক্ষুধার্ত বাঘ প্রচণ্ড রাগান্বিত থাকে, মনে রাখতে হবে। এবং তার ঘুমের সময় ডিস্টার্ব করবেন, তাকে ঘুমাতে দিন, যথেষ্ট পরিমাণ তাকে ঘুমাতে দিন। এবং সপ্তম অষ্টম যে বিষয়টি, তাহলে আল ইহতিফাজু বিমালিহি ওয়াল ইরআউ লিহাশামিহি ওয়া আইয়ালিহি, যে তার সম্পদগুলো সংরক্ষণ করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, তাহলে তার যেই আত্মীয় স্বজন রয়েছে, তার সবচেয়ে নিকটবর্তী তার প্রাণের মানুষগুলো যারা রয়েছে, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের প্রতি দায়িত্বশীল হওয়া,
তাদেরকে সম্মান করা, তাদেরকে সম্ভ্রম দেখানো এবং তাদের সেবা করা, তাদের কল্যাণ সাধন করা, তাদের জন্য কল্যাণময়ী হওয়া, তাদের জন্য মমতাময়ী হওয়া, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি তার সম্পদকে সুন্দরভাবে ব্যবস্থা করা মানে হচ্ছে হুসনুত্তাদবীর, এবং তার পরিবারের পরিজনের সাথে উত্তম আচরণ মানে হচ্ছে হুসনুত্তাদবীর। আপনি খুব সুন্দর করে আপনার পরিবারটাকে পরিচালনা করুন, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখুন, আপনি পারবেন আপনার পরিবারটিকে, আপনার ঘরটিকে আপনি শান্তির নির্বাণ আন না, এটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে ফেলুন না, যেখানে ঢুকলে আপনার সব দুঃখ ভুলে যাবেন, আপনি কেবল শান্তি পাবেন। অন্যরা এখানে একটু শান্তির খোঁজে তারা আসবে, এখান থেকে যাওয়ার পর তাদের মনটা ভালো হয়ে যাবে, এখানে ঢুকার পর তাদের মনটা ভালো থাকবে, এরকম একটি অবস্থা তাদের জন্য আপনি তৈরি করতে পারেন, আপনি পারবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ওয়া ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম ওয়া মান ইয়াতাহাররাল খায়রা ইউতা ওয়া মান ইয়াত্তাকিশ শাররা ইউহকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আসলে জ্ঞান অর্জন করতে হয় জ্ঞান এর পথে চলার মাধ্যমে। আপনি ধৈর্য অর্জন করবেন ধৈর্য এটা প্র্যাকটিস করার মাধ্যমে। আপনি যদি কল্যাণ চান তাহলে আপনি কল্যাণ পাবেন, অকল্যাণ থেকে যদি আপনি বিরত থাকতে চান, যদি দূরে থাকতে চান, রক্ষা পেতে চান, তাহলে আপনি পাবেনই, আল্লাহ আপনাকে তা প্রদান করবেন। আপনি এরকম একটি ঘর নির্মাণ করার চেষ্টা করুন। প্রিয় বোন, আপনি একবার ভেবে দেখুন তো, যেই ঘরে আপনি আছেন এই ঘরটি কাদের মাধ্যমে নির্মিত হয়েছে? ঘর যে ছেলেটির হাত ধরে নির্মিত হয়েছে, এই ছেলেটিকে কে বড় করেছে? এই ছেলেটি কার মাধ্যমে বড় হয়ে উঠেছে? এই পৃথিবীর আলো এবং বাতাস দেখেছে, তার শিক্ষা দীক্ষা অর্জন করেছে, যাদের মাধ্যমে তাকে আপনি অবজ্ঞা করে আপনি কীভাবে স্বামীর ভালোবাসা অর্জন করবেন? আপনার স্বামীর ভালোবাসাই তো আপনি চান, স্বামীর ভালোবাসা অর্জন করতে পারেন কেবলমাত্র স্বামীর সবচেয়ে প্রিয় মানুষগুলোকে শ্রদ্ধা এবং সম্মান জানার মাধ্যমে, তাদের সেবা করার মাধ্যমে। আরব কবিরা বলতেন, আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসার জিনিসগুলোকে অবজ্ঞা করে, ঘৃণা করে অথবা সেগুলোকে কষ্ট দিয়ে আপনি কীভাবে তার ভালোবাসা অর্জন করবেন? সেটি তো কখনোই সম্ভব না। বরং আপনার স্বামীর প্রতি আপনার সবচেয়ে বড় ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠতম মাধ্যম হলো তার সবচেয়ে প্রিয় মানুষগুলোর প্রতি উত্তম আচরণ করা। একবার চিন্তা করে দেখুন তো, আপনার স্বামীর যে রিজিক, এই রিজিক কাদের হাত ধরে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বলদের মাধ্যমে আল্লাহ তাআলা সবলদেরকে রিজিক প্রদান করেন। অতএব এরা তো দুর্বল, এরা বৃদ্ধ এবং বৃদ্ধা, তাদের প্রতি তো অবশ্যই দায়িত্ব পালন করতে। আর আপনার স্বামীর জান্নাত এবং জাহান্নাম কিন্তু নির্ভর করে এই মানুষগুলোর উপর, এই যে দুর্বল মানুষগুলোর উপর, এই বৃদ্ধ এবং বৃদ্ধাদের উপর, তাদের উপরে নির্ভর করে। তারাই কিন্তু হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আপনার স্বামী জাহান্নামে যাবে এইটাকে আপনি কখনো প্রত্যাশা করেন? আপনার কারণে যেন এটি কখনো না ঘটে। আর বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা এবং তাদের জন্য কাজ করা, এটি কি আমাদের জন্য শ্রেষ্ঠতম কাজ না? এবাদত কি এটি শ্রেষ্ঠতম এবাদত না? আপনি অসংখ্য এবাদত করছেন, প্রচুর পরিমাণে এবাদত করছেন, কিন্তু আপনি এই ঘরের যারা মুরব্বী, যারা বৃদ্ধ এবং বৃদ্ধা, তাদেরকে কষ্ট দিচ্ছেন, আপনি কীভাবে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি কি সেই হাদিসের কথা শুনেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী, তিনি প্রচুর এবাদত করতেন কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিয়েছেন, সেই কারণে সে জাহান্নামে যাবে। সেই কারণে তাদের প্রতিবেশীর তো এখানে ইস্যু না, এখানে পরম আত্মীয়, আপনার সবচেয়ে নিকটবর্তী আত্মীয় যারা, তাদের সাথে আপনি খারাপ আচরণ করে অথবা তাদেরকে কষ্ট দিয়ে আপনি কীভাবে জান্নাতে যাবেন? আপনি আমল দিয়ে আপনি কীভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও কীভাবে দাঁড়াবেন, যিনি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা, সে আমার উম্মার অন্তর্ভুক্ত না যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না। এটা তো আপনাকে করতে হবে, এরা তো বড়, এরা তো বৃদ্ধ, এবং এদের দোয়া আপনার স্বামীর জন্য কতটা প্রয়োজন। এরা যদি হাত তোলে আল্লাহ তাআলার এই হাতকে প্রত্যাখ্যান করবেন। আপনার স্বামীর কল্যাণ তো আপনাকে চাইতে হবে, তাই না? তাদের অসন্তুষ্টের কারণে যে আপনার স্বামীর অকল্যাণ হয়, এই দুনিয়াতে আপনি বেঁচে থেকে লাভ করবেন কি? আপনার কল্যাণ কোত্থেকে আসবে? আপনার মনে রাখা দরকার, আপনিও কিন্তু কোনো এক সময় শাশুড়ি হবেন অথবা বৃদ্ধ হবেন। আপনি কখনো বৃদ্ধা হবেন, সেখানে আপনার সন্তানদেরও কিন্তু তাদেরও বহু আসবে, অথবা আপনার মেয়েদেরও কিন্তু বিয়ে হবে। এরা কিন্তু প্রত্যেকটি মুহূর্তে আপনার কাছ থেকে শিখছে। এরা দেখবে, যখন আপনার সন্তান দেখবে যে আপনি কী আচরণ করেছেন, তখন আপনার সন্তানের বধূরা যখন আপনার সাথে আচরণ করবে, এটাকে তারা মনে করবে, এটা তো ন্যাচারাল, নর্মাল, আমি তো এরকমই দেখেছি, এটি দেখেই বড় হয়েছি। আদর্শ কোত্থেকে আপনি তাকে শেখাবেন? বড়দেরকে শ্রদ্ধা করেই, বড়দের সেবা করেই আদর্শ শেখাতে হয়। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আপনি এদের সাথে উত্তম আচরণ করবেন না, আপনি উত্তম আচরণ কখনোই প্রত্যাশা করতে পারেন না, কখনোই না। আপনার কন্যা সন্তানরা, আপনার মেয়েরা যখন অন্যের ঘরে বধূ হিসেবে তারা যাবে, তারাও অন্যের সাথে একই আচরণ করবে, প্রত্যেকটি মুহূর্তেই আপনাকে শুনতে হবে তার বিরুদ্ধে অভিযোগ, তখন আপনার কেমন লাগবে একবার চিন্তা করে দেখুন তো। অথবা আপনার মায়ের সাথে যদি আপনার ভাইয়ের বউয়েরা যদি এমন আচরণ করে, তাহলে আপনার কেমন লাগে? আপনি কাঁদতে হবে না? এই নারী, একজন নারী, একজন বৃদ্ধা মা অথবা বাবা, তিনি যদি কাঁদেন, আল্লাহর আরশকে কেটে উঠবে না? আপনার সংসারে আপনি সুখ কীভাবে পাবেন? আপনার অভাব কীভাবে যাবে? আপনার সন্তানরা কীভাবে আদর্শবান হবে অথবা তারা ভালো মানুষ হিসেবে কীভাবে গড়ে উঠবে? আপনার ঘরটাই কীভাবে শান্তির নির হবে? যদি আপনার
কারণে একজন বৃদ্ধ অথবা একজন বৃদ্ধা যদি এক ফোঁটা চোখের পানি ফেলেন, চিন্তা করে দেখুন তো আপনার এই সংসারে আপনি শান্তি পাবেন কোথেকে? আপনি কিসের শান্তির জন্য আপনি খোঁজেন? আল্লাহ সুবহান ও তাআলা যদি দিতে চান, আপনি তাদেরকে শেয়ার করলে কি আপনার কমে যাবে? তা তো না। আল্লাহ সুবহান ও তাআলা যদি আপনাকে অঢেল পরিমাণ দিতে চান, তার কি সেই সামর্থ্য নাই, তার কি সেই ক্ষমতা নাই, তার উপর সেই তাওয়াক্কুল নাই আপনার? দিলে কি কখনো কমে? আল্লাহ রাসুল কি বলেননি যারা দান করে, যারা ব্যয় করে, আল্লাহ তাআলা তাদের জন্য আরো অনেক বাড়িয়ে দেন? প্রতিদিন সকালবেলা তো একজন ফেরেশতা নামে এবং বলে, হে আল্লাহ উম আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যে ব্যয় করে, উত্তম কাজে ব্যয় করে, দান করে, ইয়াস আলুনাকে মাদা ইউনফিকুন কুল মা আনফাক্তু মিন খাইরিন ফালি ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। শ্রেষ্ঠতম দান, শ্রেষ্ঠতম ব্যয় তো পিতামাতার জন্য করা, তাই না? সবচেয়ে নিকটবর্তী আত্মীয়স্বজনের জন্য করা। আপনার স্বামীর উপর অধিকার আছে, হক আছে, আপনার শ্বশুর এবং শাশুড়ি তাদেরও কিন্তু হক আছে। অতএব তাদের কথা আপনি ভুলে যাবেন না। অন্যের অধিকার থেকে তাকে বঞ্চিত করে নিজে কখনো কল্যাণ পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না, এটি কখনো সম্ভব হবে না। প্রিয় বোন, আপনি কি কখনো বৃদ্ধ হবেন না? আপনি কি বৃদ্ধ হবেন না? আপনার কি কারো সেবার প্রয়োজন হবে না? সেই সময় আপনি কার মুখের দিকে তাকিয়ে থাকবেন? সে সময় আপনাকে কে সেবা করবে? এই এক্সাম্পল তো আপনাকেই সেট করতে হবে, এটি তো আপনাকেই বোঝাতে হবে। আপনি দেখুন তো, একজন বৃদ্ধ মানুষের প্রতি আমাদের এমনিতেই, যদি সাধারণ বৃদ্ধ বৃদ্ধা হয়, তাদের প্রতি তো এমনি আমাদের দায়িত্ব থাকে, আর এরা যদি আত্মীয় হয় তাহলে তাদের প্রতি দায়িত্ব আমাদের আরও অনেক অনেক বেশি। এই দায়িত্বগুলো সুচারুরূপে সম্পাদন করলেই কেবল আপনি শান্তি পাবেন, আপনার ঘরটি একটি অসাধারণ সুখের ঘরে পরিণত হবে। এভরি ওয়ান শুড স্মাইল, প্রত্যেকে হাসুক। একটা হাসির একটা জায়গা তৈরি করেন না, আনন্দের একটা জায়গা তৈরি করুন। মিউচুয়ালি গ্রো করা দরকার আমাদের প্রত্যেকের। আমরা প্রত্যেকে যেন সমানভাবে, যেন আমরা সুন্দরভাবে যেন বেড়ে উঠি। আমি ভাইদেরকে বলবো, আপনাদের স্ত্রীদেরকে আপনার দিন শেখান। দিন যেখানে আমরা প্র্যাকটিস করবো না, জিন দেখানে সেখানে, যেখানে দিন থাকবে না, যেখানে আল্লাহর ভয় থাকবে না, সেখানে এমন হবেই। আপনারা কখনোই দুনিয়া নিয়ে এত মাতামাতি করবেন না। আপনাদের পরিবারে দিনের আলোচনা করুন, দিনের চর্চা করুন। দিনদার মানুষদেরকে আপনাদের পরিবারে আপনারা ডেকে নিয়ে যান। আপনাদের স্ত্রীদেরকে আপনারা দিনের কথা শুনুন, ওলামায়ে কেরামদের আলোচনাগুলো তাদেরকে শোনান, দিনের বিভিন্ন জিনিস তাদের মধ্যে আপনারা ইনসার্ট করার চেষ্টা করুন। এবং আমি আপনাদেরকে বলবো, ভাইয়েরা যারা আছেন, আপনাদের স্ত্রীদের প্রতি কখনোই অন্যায় করবেন না। কখনো আপনার যোগ্যতা মূলত আপনি আপনার স্ত্রী এবং আপনার মা, আপনার বাবা এবং আপনার পরিবারের অন্য যা সদস্যরা রয়েছে তাদের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করার মধ্যেই আপনার কল্যাণ এবং আপনার শ্রেষ্ঠত্ব রয়েছে। আপনি যদি সেটি না পারেন তাহলে আপনার শেখা দরকার, এই জন্য আপনার ট্রেনিং নেওয়া দরকার, কার সাথে কীভাবে কথা বলতে হয়, কার সাথে কীভাবে আচরণ করতে হয়। আমি শ্বশুর শাশুড়িদেরকেও বলবো, আপনার তো আরেকজনের মেয়েকে ঘরে তুলে নিয়ে এসেছেন, তাই না? তার প্রতি কি আপনার কোনো দায়িত্ব নেই? তাকে মেয়ে হিসেবে গ্রহণ করুন না, মেয়ের মতো করে তাকে ভালোবাসুন। যেমনিভাবে আপনার মেয়েটি অন্যের ঘরে গিয়েছে, তাকে অন্যরা যেরকম ভালোবাসবে বলে আপনি প্রত্যাশা করেন। আরেকজনের তো আদরের মেয়ে, তাই না? যে মেয়েটি অন্যের ঘরে 20-25 বছর, 18-20 বছর বড় হয়ে উঠেছে, অন্যের আদরের দুলাল অথবা ধরুন তার চোখের, তার নয়নের মণি, তার ভালোবাসার একমাত্র তার পাত্র, তার কলিজা ছেঁড়া ধন, তার জন্য কি আপনার একটু মায়া লাগে না? আপনি অন্যকে ভালোবাসুন, তাহলে তারা আপনাকে ভালোবাসবে। আমাদের পরিবারগুলো যেন শান্তির নিয়ে হয়ে ওঠে, আমরা যেন এখানে আমরা যেন জান্নাতি পরিবেশ তৈরি করতে পারি, এই জান্নাত যেন আমাদেরকে আখেরাতের জান্নাতে নিয়ে যায়, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদের ঘরগুলোকে শান্তির নীর বানিয়ে দিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।